আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে কিছু ইফতারের আইটেম শেয়ার করব, যেটা আজকের ইফতারের জন্য আমি তৈরি করছি। তো আমি এই যে সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি, আজকে আমি আলু দিয়ে একটি রেসিপি তৈরি করব। আর এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি সিঙ্গারা তৈরি করার জন্য। আসলে অনেকদিন থেকে কলিজা ছিল, তো ভাবছি যে কলিজাগুলো কি করা যায়, তো সেই কলিজাগুলো দিয়ে সিঙ্গারা আজকে তৈরি করব। এখন পর্যন্ত আমি আপনাদের সাথে একটাও রেসিপি শেয়ার করিনি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। আজকে আমি রান্নাঘরে এসেছি, এ কদিন আমি রান্নাঘরে আসিনি, এই কারণে আসলে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। গতকালের তুলনায় আজকের আবহাওয়াটা একটু ভালো আছে, আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা। আর গতকাল রাতে ভালোই বাতাস হচ্ছিল, কিন্তু তারপরেও অনেক গরম। আর এই গরমে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খেতে। এদিকে আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, এখন আমি মাংসের যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য আমি মাংস কেটে নেব। এখানে আমি বেশি মাংস নিয়েছি না, যেহেতু অনেকগুলো আইটেম আর আমরা যেহেতু বাড়িতে চারজন মানুষ আছি এখন, তো সবার জন্য একটা একটা আইটেম যদি তৈরি করি তারপরেও অনেক হয়ে যায়। আমরা আসলে তেমন একটা ইফতারে খাওয়া দাওয়া করি না, তো আমরা যেন অনেকগুলো আইটেম পরিমিত খেতে পারি আর কোনো কিছু যেন নষ্ট না হয়, সেই জন্য আসলে আমি একটু অল্প করেই বানাচ্ছি। আমি মাংসটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এখন মাংসটা আমি ম্যারিনেট করব। এই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা খুব একটা বেশি ব্যবহার করবো না, অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, যেহেতু মাংসের পরিমাণ কম তাই মশলাগুলোর পরিমাণও কম হবে। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা করেছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে ইচ্ছে করলে গোটা আদা রসুনও ব্যবহার করা যেত কুচি করে, তবে আমার কাছে বাটাটাই বেশি ভালো লাগে, কারণ আদা যখন আস্ত দাঁতের নিচে পড়ে তখন আমার সেটা ভালো লাগে না, একদমই আমার পছন্দ না। আমি এর ভেতরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার আমি এর ভেতরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে ম্যারিনেট করাটা যত ভালো হবে, ম্যারিনেশন যত ভালো হবে, রেসিপিটা খেতে তত ভালো হবে, এই জন্য আমি সব ধরনের মশলাই ব্যবহার করছি। আর এখানে ইচ্ছে করলে আপনারা তেল ব্যবহার করতে পারবেন, আমি তেলটা ব্যবহার করছি না, যেহেতু এটা ফ্রাই করা হবে তো তেল ব্যবহার না করাই ভালো। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে মাখিয়ে আমি এটা রেখে দেব। এবার আমি একটি বাটি নিয়েছি আর এটাতে তোকমা দানা ভিজিয়ে রাখছি, আসলে শরবতে এটা ব্যবহার করব। তোকমা দানা ছিল, খাওয়া হচ্ছিল না, কোনো কিছু রেসিপি তৈরি করে খাওয়া হচ্ছিল না, তো শরবতে আসলে তোকমা দানা খাওয়া হয়, এ কারণে ভাবলাম যে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, এই সুযোগে খেয়ে নিই, কারণ এটা আসলে পেটের জন্য অনেক ভালো। আর মনে হয় যে রোজার দিনে সবকিছু একটু দেখে শুনে বুঝে খাওয়াই উচিত, এ কারণে আসলে আমি তোকমা দানা ভিজিয়ে রাখছি। এবার আমি কলিজা কেটে নেব, কলিজাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। যেহেতু পেঁয়াজ মরিচ আমার কাটা আছে, এখন পর্যন্ত আমার কলিজা তুলে দেওয়া হয়নি, এ কারণে আমি এখন কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি সিঙ্গারার জন্য কলিজা রান্না করব। তো আমি হাঁড়ি তুলে দিয়েছি চুলাতে, এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি মোটামুটি ব্যবহার করছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
পেঁয়াজ আমি একটু মোটা করেই কেটেছি, কারণ পেঁয়াজ যেন গলে না যায়। আর যদি ছোট ছোট করে কাটতাম তাহলে দেখা যেত যে কলিজা সিদ্ধ হতে হতে পেঁয়াজ গুলো গলে যেত। তো এখন আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এই যে দেখুন হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজে নিয়েছি, বাদামি করে ভাজিনি। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম, পানি বেশি দিয়েছি কারণ এই পানিতে আমি কলিজা সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি সবগুলো মশলা, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন একে একে আমি সব গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, মনে হচ্ছে যে হয়তো বা বেশি ঝাল হবে, কিন্তু বিশ্বাস করেন একদমই ঝাল হবে না, শুধু এগুলো দেখতে এরকম। আমি এর ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ কালারটা সুন্দর আসতে হবে, তবে খুব কম পরিমাণে দিচ্ছি কারণ কলিজা যখন রান্না করা হয় তখন এমনিতে একটু কালচে কালচে ভাব আসে। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এই রান্নাতে অ্যাকচুয়ালি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমার মনে পড়েছে যে গরম মশলা দেওয়া হয়নি, তখন আমি গরম মশলা দিয়েছি। সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। এখন এর ভিতর কলিজা দিয়ে দিয়েছি আর ওই পানিতে কলিজা রান্না হয়ে গেছে। দেখুন সিঙ্গারার জন্য আমার পুর তৈরি করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সিঙ্গারা বানানোর জন্য। সিঙ্গারার আটাটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এর ভিতরে লবণ দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, অল্প সামান্য কিছু, আর দিয়েছি কালো জিরা, আর তেল দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। যখন হাতে মুঠি হয়ে আসবে আটাটা, তখন এর ভিতরে অল্প অল্প করে পানি মেশাতে হবে। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। তো ডো থেকে আমি ছোট ছোট এভাবে লেচি কেটে নিলাম। এবার আমি একটি লেচি দিয়ে রুটি করে নেব, তবে এই রুটিটা গোল হবে না, এটা লম্বাটে হবে। এই যে আমার রুটি বলা হয়ে গেছে, এখন আমি একটি চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমার রুটিটা কিন্তু একদম গোল হয়নি, লম্বা হয়েছে। এবার এই যে দুই মাথা এইভাবে একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। আসলে সবকিছু মুখে বর্ণনা করা সম্ভব নয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে করছি। আমি ঠিক যেভাবে পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই কাপের ভিতরে আমি যে পুরটা তৈরি করেছিলাম কলিজার পুর, সেটা দিয়ে দেব। খুব একটা বেশি দেব না, কারণ যদি বেশি দিই তাহলে ফেটে বের হয়ে আসতে পারে। এই জন্য যত যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করছি। সরি, কথা বলার সময় আসলে দু একটা কথা এদিক ওদিক হয়ে যায়, তো সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। পুর দেওয়ার পরে যে মুখটা থাকবে সেটা এইভাবে লাগিয়ে দেব। আমার যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা খুব একটা শক্ত ছিল না, এই জন্য আলাদা করে কোনো কিছু দিয়ে লাগাতে হবে না, মানে পানি বা আটার গোলা ব্যবহার করতে হবে না। আমি চারজনের জন্য চারটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি, তো ভাবলাম যে একই রকম আইটেম কত খাবো, তো ভাবছি যে একটু অন্থন বানিয়ে নেব। আসলে কিমা দিয়ে অন্থন বানাতে হয় ভেজিটেবল দিয়ে, কিন্তু ভাবলাম যে কলিজা দিয়েও বানাই। আসলে যে জিনিসটা দিয়ে বানাবেন সেটাই হবে, তো আমি আসলে এই কলিজার যে পুরটা আছে সেটা দিয়ে অন্থন তৈরি করছি। আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার রুটিটা আসলে খুব একটা ভালো গোল হচ্ছে না, যদি ময়দা ব্যবহার করতাম তাহলে ইজিলি গোল হয়ে যেত। আগে আমি রুটি ভালো করে বানাতে পারতাম না, ইদানিং আলহামদুলিল্লাহ ভালোই পারি, আসলে করতে করতে হয়ে গেছে। তো আমার রুটি বেলা হয়ে গেছে, এখন এর ভেতরে আমি পুর দিয়ে দেব, একদম মাঝখানে পুর দেব।
আমার মাঝখানে পুর দেওয়া হয়ে গেছে। এখন ওই পাশের মাথাটা এই পাশে নিয়ে এসে ঠিক হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব। এভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। আমি ঠিক যেরকমটা করছি আপনারাও ঠিক সেরকম করবেন। এখন দুই পাশের মাথাটা এই সামনের দিকে নিয়ে এসে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব। এই যে হয়ে গেল অন্থন। আমি চারটা সিঙ্গারা আর চারটা অন্থন তৈরি করে নিয়েছি, এটা আমাদের জন্য যথেষ্ট। আমি মাংস আর আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য আমার আলু আগে কেটে রেখেছিলাম, এখন আলু মাখিয়ে রাখতে হবে। তো এর ভিতরে আমি এখন এক একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ চিকেনেও কিন্তু লবণ দেওয়া আছে। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিং তৈরি করার জন্য। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু এখানে বেসনটাও ব্যবহার করা যেত বা চালের গুঁড়াটাও ব্যবহার করা যেত। আর আমি একটু ব্রেড ক্রামও দিয়ে দিলাম, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি ডিম। আমার ডিমটা একটু ছোট, এটা আসলে দেশি মুরগি এই জন্য ছোট। ব্রয়লারের ডিম দেওয়া যেত, তো আমার মিশ্রণটা একটু কম, সে কারণে আমি আসলে ছোট ডিমটাই খুঁজছিলাম। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যখন ভাজবো তখন আমি এটা ব্যবহার করব। তবে মাখানোর পরে অবশ্যই দেখবেন এটা একসাথে হচ্ছে কিনা। এদিকে আমি সিঙ্গারা ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আমি তেল তুলে দিয়েছি কড়াইতে, কড়াইতে তেল ছিল, তেল কিন্তু এখনো আমার গরম হয়নি। এর ভিতরে আমি সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আমরা যারা সিঙ্গারা তৈরি করি তারা কিন্তু অবশ্যই জানি যে যখন তেল হালকা গরম হয় তখনই এর মধ্যে সিঙ্গারাটা দিতে হয়, তাহলে সিঙ্গারা মুচমুচে হয় আর সিঙ্গারা খেতে ভালো হয়। এটা একদম পারফেক্ট দোকানের সিঙ্গারার মতো খেতে হবে। এই যে দেখুন, কালকে আমার বোন এই তেলে ডিম দিয়ে কিছু একটা বানিয়েছিল, তো সেটার, হ্যাঁ, ডিম আলুর চপ তৈরি করেছিল, সেটার ডিম এই তেলের মধ্যে আছে, এই জন্য আসলে বুদবুদ হচ্ছে। তো এই যে দেখুন আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে। সিঙ্গারা ভাজার পরে এবার আমি অন্তরটাও এর মধ্যে ভেজে নিব। এটাও আমি অল্প হিটে ভেজে নিয়েছি। আর আমি এই যে লোহার কড়াই ব্যবহার করছি, এই কড়াইয়ে যে কোনো জিনিস ভাজার জন্য কিন্তু অনেক ভালো হয়, যে কোনো ধরনের ভাজি এটাতে লেগে যায় না। তো এটাও আমি ঠিক আগের মতো করে ভেজে নেব। এই যে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলো তুলে নেব। আর এর ভিতরে আলুর যে রেসিপিটা তৈরি করতে চেয়েছিলাম সেটা তৈরি করে নেব। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মাংসের টুকরোটা এই আলুর মধ্যে কিভাবে রাখবো। তো আমি এই যে এখান থেকে আলু নিয়ে নিয়েছি আর আলুর ভিতরে এভাবে মাংস দিয়ে দিচ্ছি। আর এই গ্রেট করা আলুটাই চারিধারে এইভাবে করে গোল আকৃতি করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক টেস্টি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তারপরে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর সেটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি, আপনার ইচ্ছা করলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটাও অল্প আঁচে ভেজে নিয়েছি। এরকম ভাজি আসলে অল্প হিটে ভেজে নেওয়া উচিত, বেশি হিটে যদি আপনি ভাজতে যান তাহলে এরকমটা হয়, ভিতরে এটা কাঁচা থেকে গেল আর উপরের দিকে পুড়ে যায়। তো সবসময় ট্রাই করবেন যে কোনো ভাজি ধরনের জিনিস এইভাবে ভেজে নিতে। আমার এটা ভাজি করা হয়ে গেলে আমি এই তেলে পেঁয়াজিটাও ভেজে নেব। তবে পেঁয়াজি ভাজিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, এটাই ছিল মোটামুটি আজকের রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আমরা সবাই ইফতার করে নিয়েছি, এখন প্রায় 8:30 বাজে।
তো আমাদের ঘর থেকে আসলে চাঁদ দেখা যাচ্ছিল, আর সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চাঁদটা লাল লাল লাগছে, দেখুন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, বুঝতে পারছেন কিনা জানি না। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।